আমাদের মসজিদে 21 তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? যা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায়? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? রমজানে রোজা রাখলে শুধু এক বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? সাহরির মূল ও উত্তম সময় কখন? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয়? রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক, সুফে সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জুমহুর উলামাদের মতে, অর্থাৎ হানাফি এই মালিকি শাফি এবং হাম্বলি ফোকাহ একরামের মতে। তবে ফোকাহ আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহ একরামের মতে। তবে হানাফি ফোকাহ একরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহরির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহরি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহরির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহরির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহরির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাত একটা ফজর আজানের আগ পর্যন্ত, সবে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহরি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতে, রাতের শেষ প্রহরে, ওয়ান থার্ড ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বেশিরভাগ ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদিকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খেয়ে শেষ করার পর সম্ভবত 103 আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো, বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। শাহেদ আলী আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটি যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো জোর বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না।
তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে ওযু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা প্রাণীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার নখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায় যেটা আমাদের পাকস্থলীতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলীতে অন্তত যায় না তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলদকরণ না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো বাইয়ান আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে বোন বাইয়ান আক্তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলহ মা তাকাদ্দামা মিন যামবিহ তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুনাহ মাফ বলতে ছোটো ছোটো গুনাহের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো সেগুলো তওবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবা নাসুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মাফ হবে ইনশা আল্লাহ তাহলা মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়েতই ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা যায়জ নয় যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায়জ নয় রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না সুলাইমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে জি না
আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্ত শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান তাহলে সেটা খেতে পারেন মাইশাইসাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সে ক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পাতে পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না সুন্নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরুহ হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সাহরির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলুন যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাকাত তারাবির নামাজ হয় আমি যদি আটটা ঘাত পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কি না গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাকামা মাহাল ইমাম হাতে আনসারি বা যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবালা হকিয়ামুল এলাহ তার জন্য রাত জেগে বাদতে সওয়াব লেখা হয় তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আটটা ঘাত পরে যদি আপনি চলে আসেন এই সওয়াবটা আপনার হবে না